আসসালামু আলাইকুম ও সত্য পথের দিশার দিকে আপনি লিখেছেন নফলসিয়াম রেখে স্ত্রী মিলন করলে কি কাফার আদায় করতে হবে আর নফলসিয়াম রেখে যদি কেউ স্ত্রী মিলন করেন তাহলে সেক্ষেত্রে কাফার আদায় করতে হবে না তবে সে যা কাজা রাখতে হবে অনেক ওলামাইকরামের মতে কাজা রাখতে হবে না বিশেষ করে হামরি এই মাঝাবর ওলামাইখরাম মনে করেন যে কাজা রাখতে হবে না এবং সেক্ষেত্রে তারা মনে করেন যে নফল কাজ ভেঙে ফেললে সেটা আবার করা আবশ্যক নয় তবে হানেক মাজাব অনুযায়ী কাজা করতে হবে কাফারা কোনো অবস্থাতেই করতে হবে না কারণ রমজান রুজা শুধুমাত্র ভাঙলে সেক্ষেত্রে কাফারা করতে হবে এরপরে হাজেল কুইন আইডি থেকে আপনি লিখেছেন আমার বাবা আমার দাদির নামে জমি কিনেছেন সে জমির ভাগকে আমার চাচা ফুপুরাও পাবেন আপনার বাবা যদি আপনার দাদির নামে জমি কেনেন সেক্ষেত্রে আপনার সে জমির ভাগ চাচা ফুপুরা পাবেন যদি আপনার চাচিকে সেটা গিফট হিসাবে আপনার বাবা দিয়ে থাকেন আপনার দাদিকে গিফট হিসাবে দিয়ে থাকেন এবং তার মৃত্যুর পরে সন্তানরা পাবেন স্বাভাবিকভাবে আপনার বাবাও সেখান থেকে একটা অংশ পাবেন আর যদি জাস্ট আপনার দাদির নামে রেখেছেন এমন হয় তাকে গিফট দেননি তাহলে সেক্ষেত্রে অন্যরা পাবেন না এটা আপনার বাবার হক